যদি আমল শূন্য হয়ে কবরে যান তাহলে আমল আপনি পাবেন ক্ষমা আপনি পাবেন কিন্তু ইমান হারা হয়ে কবরে গেলে ক্ষমা ক্ষমাও হবে না আমল খুঁজে পাবেন না আল্লাহ নবী মেরাজের আলোচনা দীর্ঘ আমি আপনাদেরকে শোনাই হাবিবি কিবরিয়া উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন মতান্তরে হাতিমে কাবা বন্ধুগণ আমার হাতিমে কাবার পাশেই উল মেহানির ঘর ছিল অর্থাৎ বর্তমান কাবা শরীফের যে সাদা অংশ দেখেন এটাকে হাতিমে কাবা বলা হয় এই হাতিমে কাবার পাশে উম মেহানির একটা ঘর ছিল এই ঘরের মধ্যে আল্লাহর নবী বিশ্রাম করতেছিলেন ঘুমিয়েছিলেন ঠিক এমন সময় এই ছাব্বিশ তারিখ দিন যে রাত্রিবেলা মেয়ারাজ এ মেরাজের রাজনীতি বন্ধুগণ আমার আল্লাহ তার জিবরাইলকে পাঠাইলেন যাও হে জিবরাইল নিয়ে চলে এসো আমার বন্ধুকে আমার বন্ধুর সঙ্গে আজকে দিদার হবে আমার বন্ধুকে মেরাজের জন্য নিয়ে চলে আসো আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন এমন সময় জিবরাইল আমিন আসলেন ঘরের ছাদকে ফাঁকা করে জিবরাইলা আলাইহিসসালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে ঢুকলেন ঢুকার পরে আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগাইলেন ঘুম থেকে জাগাইয়া আল্লাহর নবীকে ঘর থেকে বের করে নিয়ে চলে গেলেন নিয়ে যাওয়ার পরে ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে যখন নিয়ে চলে গেলেন নিয়ে যাওয়ার পরে হুজুরে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেছিলেন ঘুম থেকে আল্লাহ উঠাইলেন জিবরাইল উঠাইলেন আচ্ছা আপনারা বলেন ঘুম থেকে উঠানোর পরে কি আর কোনো মানুষ ঘুমানো থাকে

কিন্তু রজব মাসের ছাব্বিশ তারিখ দিন যে রাত্রিবেলা যে মেরাজটা হয়েছে এই মেরাজটা সরাসরি রয়েছে এই মেরাজের ডিটেলস বর্ণনা আপনাদের সামনে উত্থাপন করতেছি আমি এই যে এক উম্মেহানির ঘরের কথা বলতেছি নবীজিকে ঘুম থেকে উঠানো হলো এই কথা বলতেছি ঘরের বাহিরে নেওয়া হলো এই কথা ভাই আমার কোনো বানানো না এটা সহিউল বুখারি সহি মুসলিম এবং পৃথিবীর সমস্ত সিরাতের কিতাবের মধ্যে এইভাবেই কথাটা আছে যে নবী ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠানো হলো জাগ্রত করে আল্লাহর নবীকে বাহিরে নিয়ে যাওয়ার পরে রসুল করিমের সিনা সাখ করা হলো

বসিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী সিনা কমপ্লিট হয়ে যাওয়ার পরে জিব্রাইল আমিন বললেন আল্লাহ নবীকে ওজন করো ওজন করে দেখা গেল এক হাজার মানুষের ওজনের চাইতেও আল্লাহর হাবিবের ওজন বেশি হয়ে গেছে জিব্রাইল বলল পৃথিবীর সমগ্র মানব জাতিকে যদি এক পাল্লায় দাও আর আমার নবীকে যদি আরেক পাল্লাই দাও নবীর ওজন বেশি হয়ে যাবে কি বুঝলেন আপনারা যে মোল্লারা কয় নবী আমাদের মতো আমরা নবীর মতো ভাই ওরা মেরাজু বুঝে না নবীর হাকিকত ওরা বুঝে না ভাই ওরা বুঝে কিন্তু মানে না আসলে দলের টানে মতের টানে রাজনীতির টানে ওরা সুন্নিদের বিরোধিতা করে আজকে বিরোধিতা করে কালকে তোমার জন্য কবর রেডি আল্লাহর দরবারে জবাব দিতেই হবে কথা বলেন ঠিক না বেঠে

আপনি যদি বুখারী বলেন সহিহ মুসলিম বলেন 시하싯্তার যতগুলি হাদিসের কিতাব আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নির্বাজ্য ইমাম ইমআম کرام যারা সিরাতের কিতাব লেখেছেন তার অপর্যন্ত নবীর মিরাজের আলোচনা বিশেষ করে বিশ্ববিখ্যাত ইমাম علامه ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি রাদিয়াল্লাহু আনহু যিনি 75 বার নবীকে স্বপ্ন দেখেছিলেন তিনি মেরাজের আলোচনা করেছেন আল খাসাইসুল কুবরা এর ভিতরে বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস মালিকি মাজহাবের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি আজ থেকে 900 বছর আগে নবীর মেরাজের আলোচনা করেছেন কিতাবুল সিফার ভিতরে আজ থেকে

স্বপ্নে হাত ধরে বোরাকের প্রয়োজন কি স্বপ্নে তো নিয়ে চলে যাইতেন বোরাকের দরকার ছিল না স্বপ্নে যদি মেরাজ হয় তো জিব্রাইলের দরকার কি কি কথা বুঝেন নাই মনে স্বপ্নে যদি মেরাজ হয় তো জিব্রাইলের দরকার কি আপনারা কি স্বপ্ন দেখেন না মাঝে স্বপ্নে দেখি আমি আমেরিকা চলে গেছি তো স্বপ্নে যে আমেরিকা গেছি বিমানও লাগে না কিছুই লাগে নাই মাঝে মধ্যে স্বপ্নে দেখি আমি আকাশ দিয়ে উঠতেছি আমি যে আকাশ দিয়ে উঠতেছি আমার পাখাও গজাই নাই পাখাও লাগে নাই ভাই স্বপ্ন তো স্বপ্নই স্বপ্ন তো স্বপ্নই স্বপ্নের জন্য তো আর বোরাকের দরকার হয় না স্বপ্নের জন্য তো ভাই জিব্রাইলের প্রয়োজন হয় না তাহলে স্বপ্নে যদি মেরাজ হয় ওই লামা সাবিরা বললো নবী স্বপ্নে মেরাজ করছে ওরে ডাকাত স্বপ্নে যদি মেয়েরাজ হয় তাহলে জিব্রাইলের দরকার কি স্বপ্ন যদি মেয়েরাজ হয় নবীকে ঘুম থেকে জাগানোর দরকার কি স্বপ্নে যদি মেয়েরাজ হয় নবীজি সিনা করার প্রয়োজনটা কি কি কথা বলেন না কেন এক নাম্বার দেখেন নবীকে ঘুম থেকে জাগানো হলো দুই নাম্বার জিব্রাইলকে পাঠানো হলো তিন নাম্বার নবীজি সিনা সাক করানো হলো চার নম্বর আল্লাহর হাবিবের জন্য বোরা কানা হলো যদি স্বপ্নে মেরাজ হয় তো জিব্রাইল পাঠানোর প্রয়োজন কি স্বপ্নে যদি মেরাজ হয় নবীকে ঘুম থেকে জাগানোর দরকার কি স্বপ্নে যদি মেরাজ হয় নবীকে ঘর থেকে বের করার প্রয়োজন কি স্বপ্নে যদি মেরাজ হয় নবীজির ওই হার্ট অপারেশন করার দরকার কি স্বপ্নে যদি মেরাজ হয় নবীর জন্য বোরা কানার প্রয়োজন কি কথা মনে বুঝেন নাই নাকি বুঝেন মেরাজ বুঝে যাবে ও মেরাজ বুঝলে নবী চিনবে আপনার বাতিল ঈমানকে চুরি করার জন্য তারা শব্দ বেশ ধরে বিরাট বড় শাইখ আর মাদানি ও আযারি বিভিন্ন লোকম লাগি আজকে মুসলমানের ঈমান চুরি করার জন্য উঠে পড়ে লাগছে তাদের মিডিয়া অনেক বাক্যটু তো খুব ভাই খুব অনেক এরা কিন্তু খুব আমলের কথা বলবে খুব ঢকালা কথা বলে নামাজ রোজা মানবতার কথা ওযু জিকির ফিকির সব কথা বলবে কে ওই যে বলছি দশ মন দুধের মধ্যে যদি এক পেলা গোসুনা মারেন দুধ যেরকম হারাম পাপ হয়ে যা ষাট বছর ইবাদত করার পরে যদি আহলে শূন্য তল যে মতো আকিদা না নিয়ে খবরে যান তাহলে এই দশ বন্ধুদের মধ্যেও গোসুনা মারলে হয় ষাট বছর ইবাদত কইরা ওই আহলে শূন্য তল জামাজ সাইড দিয়ে কবরে গেলে তাই হয় কথা বলেন না কেন খুবই মনোযোগ দিয়ে শুনিয়া জানিয়া জান

সুবাহান আল্লাহ মানে আল্লাহ পবিত্র কিন্তু ইসলামের নিয়ম আপনি কোনো আশ্চর্য সংবাদ শোনার পরে আপনাকে সুবাহান আল্লাহ বলতে হয় আরে মেয়েরাজটা বড় আশ্চর্য বিদায় আল্লাহ পাক আলোচনা শুরুর আগে নিজে সুবাহান আল্লাহ করেছেন এর অর্থই হলো স্বপ্নে যদি মেরাজ হইতো তাহলে আল্লাহ সুবাহান আল্লাহ বলার দরকার ছিল না কি কথা কন না কেন বন্ধুরা এরপর বলেন আসরা মানে রাত্রিকালীন সফরকে আসরা বলা হয় ভাই শব্দ হলে তো শব্দের কথা আল্লাহ বলতেন আসরা কেন বলবেন আরেক নাম্বার পয়েন্ট হলো আসরা বলি দেবল নাসরা রাত্রিকালীন সফর করলেন আমার দাস আমার বান্দা আমার নবী বাইরে আবদিহি কেন বলা হয় একজন মানব শরীরের রুহ এবং শরীরকে যখন অ্যাডজাস্ট করা হয় তখন তাকে আব্দুল বা আব্দুল বলা হয় আল্লাহর দাস বলা হয় রুহুবিহীন শরীর থেকে আব্দুল বলা হয় না আর শুধু শরীরটাকে আব্দ বলা হয় না রুহু বিহীন শরীরটাকে আব্দ বলা হয় না শুধু রুহুটাকে আব বলা হয় না রুহু এবং শরীরের অ্যাডজাট যখন থাকে তখন থেকে আব বলা হয় আল্লাহ বল্লাহ সুবাহ্লাজি আশর আবদিহি লাইল মিনাল মাসুজি দিল হ র মিলল মাসুজি দিল লা সামনে উত্থাপন করলাম নবীর মেরাজ স্বপ্নে হইলে জিব্রাইল পাঠানোর দরকার নাই স্বপ্ন যদি হয় ঘুম থেকে জাগানোর প্রয়োজন নাই স্বপ্ন যদি হয় ঘর থেকে বের করার প্রয়োজন নাই স্বপ্ন যদি হয় সিনাসাকের প্রয়োজন নাই স্বপ্ন যদি হয় তাহলে বোরাকের দরকার নাই স্বপ্ন যদি হয় তাহলে সুবহান আল্লাহ বলার প্রয়োজন নাই কারণ স্বপ্ন তো স্বপ্ন হতেই পারে স্বপ্ন যদি হয় তাহলে আশরা বলার দরকার নাই স্বপ্ন যদি বলা হয় তাহলে বিহাপ বলার দরকার নাই নাই সুহানল্লা কি বলবেন না মেরাজ কি জিনিস বুঝে যান কেবল তো এখনো পর্যন্ত ঘরের কাছে আছি আসমানের দিকে যাইতে যাইতে রাত শেষ হয়ে যাবে রে আজ কিন্তু আজকে শেষ হবে না রে ভাই খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান এ বন্ধু সকল ও বেঈমান দেশে কত তৈরি হইছে জানি না খালি মনে করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন কেরাত খুব সুন্দর পড়ে কেরাতের জায়গা কেরাত আছে কিন্তু কলবের মধ্যে ভাই ঈমান নাই ঠিক আজকে বললেন কেন কথা বলেন না কেন কোন জায়গায় মান নাই এই জায়গায় মান নাই এই জায়গায় মান নাই মুখে ঠিক আছে কিন্তু এই জায়গায় না পাকিস্তানি মিলিটারি বাঙালি রে কয় এই বেটা তুই হিন্দু না মুসলমান কয় মুসলমান তো মুসলমান তুই কালমা baca কয় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নিকুম তুমি জালেম কয় তো বাঙালি হে জঞ্জাল হে তো কালমা নে তুই তো মুসিবত কর দোয়া কয় সারা আমি বিপদ করে কালমা সালমা ভুলে যাচ্ছি তার মানে কি বুঝলেন বুজলে ওর অন্তরে কালমা না ও বিপদে বলে কালমা সালমা কইতেছে তো ওদের হলো দোলের কানে মোতের কানে শুধু মুখেই কোরআন এর তেলাওয়াত আর বুলিয়ার হাদিস আছে কিন্তু ইমান কাল পর্যন্ত যায় নাই ঈমান নবীর ভালোবাসা নবীর ভালোবাসা দেখেনে নাই সেখানে ইমান হতে পারে না কথা বলেন ঠিক না

স্বপ্নে নিলে তো এমনি আল্লাহ নিয়ে যাইতে পারতেন স্বপ্নে স্বপ্নে কি কথা ঠিক না ওরে ভাই বোরাকের পিঠে নবীজিকে সরাবে এমন সময় বোরাক লাফা আলাফি করে জিবরাইল আমিন ধমক দিয়ে বলে বোরাক তোমার কত বড় সাহস তুমি কি জন্য লাফা তুমি কি জানো তোমার পিঠে কে চড়তে যাচ্ছে আল্লাহর মেহমান

মেহসরের কঠিন ময়দানে লক্ষ কোটি বোড়াকের ভিড়ে আপনি আমাকে ভুলে যাবেন না গো নবীজি সেই দিন আপনি আমাকে আমার আপনার কাছে রাখবেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ভুলবেন না যদি ওয়াদা করেন হুজুরে এই এই নিয়ামতের আশা আমি বোড়াক লাফালাফি করি নবী গো বেআদবি করার জন্য লাফালাফি করি না একবার জোরে বলা যাবে কে মারহাবা বনের যত পশু ভক্তি দুই তুই চর মেঘমালা সায়া দিত নবীজি আপনাকে দেখিবার মনে সায় আপনাকে দেখিবার পাইব ও ভাই সুলতান মাহমুদ গজনা গজনীর গজনের বাচ্চা ছিলেন তিনি মদিনাতে যখন তিনি যাইতেন বাচ্চাহী পোশাক উনি খুলে ফেলে দিতেন বাদশাহী পোশাক খুলে উনি মামুলি নরমাল পোশাক উনি পরতেন পোশাক সিরা কাটা ফাটা পোশাক পরে উনি মদিনা আদি হাজি এবং মদিনার মানুষদেরকে উনি পানি পান করাইতেন কাঁধে করে কলসি নিয়ে সুলতান মাহমুদ গজনবীর মতো গজনির সুলতান তিনি বাদশাহী পোশাক ছেড়ে দিয়ে সব কিছুর থেকে আলাদা হয়ে গজনির বাচ্চা সুলতান মোহাম্মদ গজনবী তিনি মদিনা তো মনোয়ার মধ্য ওই মদিনার হাজি যারা যাইত তাদেরকে তিনি কাঁধে করে কলসি বরে বরে পানি নিয়ে পানি খাওয়াইতেন একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারা হাবা আমার দেশের হাজি যারা খালি মধ্যে যায় বড় বড় ভালো ভালো হোটেলে ঘুমানের লাগিয়া কি কথা কর না কে ওই যে কি বলে মুয়াল্লিম মুয়াল্লিম রে কোন হোটেলে রাখবা স্টার হোটেল দিতে হবে পাঁচ তারকা বিল কত নিবি খাবার সকালে কি দিবি দুপুরে কি দিবি রাত্রি কি দিবি খালি খাওয়ার দাম দা ভালো হোটেলে থাকার ঘুমানোর চিন্তা সুলতান মাহমুদ গজনবীর মতো বাচ্চা দামি পোশাক খুলে ফেলে দিক মাটির কলসি কাঠায় নিয়ে হাজিদেরকে পানি পান করাইতেন তো একজন লোকে চিনে ফেলেছে উনি গোজনির বাচ্চা ডাক দিয়ে বললেন আপনি কি গোজনির বাচ্চা না বলে আপনি তো সেই বীর সুলতান মাহমুদ গজনবি বলে হ্যাঁ আপনি সেই বাদশা হয়ে সুলতান হয়ে সুলতানি পোশাক খুলে ফেলে এই ইমামুলি পোশাক পরে মদিনায় এইভাবে পানি কেন পান করান সুলতান মাহমুদ গজনবি নাকি বলে তুমি কি চিনো আমার নবী কি আমার নবী বাদশা আর ও বাদশা বুজাহানের এই বাচ্চার দরবারে আমি তো মিসকিন আল্লাহু আকবার

আমার মা তোমরা সুলতান মাহমুদ গজনবি কি করে এই মদিনা আমি বাদশাহী পোশাক আমি পরা সাহস হয় চিন্তা করতে পারছেন কলিজার মধ্য রসুলের প্রেম কতটুকু ছিল ভয় কতটুকু ছিল ও মুসলমান এইরকম না হওয়া পর্যন্ত কোনদিন মুসলমান মুসলমান হতে পারবে না কি কথা বলেন না কেন ও তোর শিক্ষা দিয়ে কি হবে

যাতে আপনি নবীর কদম থেকে আরজি মিটায়া নিতে পারি একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারা হাওয়া আমাদের অনেক বাচ্চারা দেখবেন বাবার পকেটে টাকা যদি না দেয় তো কান্নাকাটি শুরু করে দেয় বাড়ি গুড়ি বাংলা শুরু করে দেয় কি দেয় না বাচ্চা দেখবে এই বাড়ি বাংলা শুরু করে এই ভিটে ওইটা লাঠি দেয় বাপের টাকা দিল না কেন। অর্থাৎ সে বাপের কাছ থেকে টাকা নিতে চায় এই জন্য কিন্তু বাবা বেজার হয় না মা বেজার হয় না কারণ বাবার কাছে মায়ের কাছে সন্তানের অধিকার আছে দাবি আছে দাবি আদায় করতে যাবে ফিরে ফিরে শুরু করছে বড় আক্রমের আশিক দাবি আদায় করতে দেয়া লাভ নবীজি বললেন হা তোমার আবেদন মঞ্জুর বুরাক স্থির হয়ে গেল আল্লাহর নবী বুরাকের পিঠে চললেন মক্কা থেকে বুরাক রওনা হলো বাইতুল আকসা দিকে যাওয়ার সময় আল্লাহর নবী দেখেন মারার তুবি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি ক্ববরহি আমি দেখলাম মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নিস라우জার মধ্য দড়াইয়া দড়াইয়া নামাজ পড়তেছে একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কোন নবী কোথায় নামাজ পরে রাউজার ভিতরে নবী কোন জায়গা নবী উপরে মুসা নবী খবরে নবী জমিনে নবী জড় জগতে মুসা নবী নূরের জগতে জড় জগতের নবী নূরের জগতের খবর দিতে পারে জড় জগতের নবী নূরের জগতের কথা বলতে পারে জড় জগতের নবী নূরের জগৎ দেখতে পারে জড় জগতের নবী কবরের হালত বলে দিতে পারে জড় জগতের নবী কবরের নবীর সাথে কথা বলতে পারে যেই নবী কবর ওয়ালাদের খবর বলে দিতে পারে সে নবী আজকের মাহফিলের খবর বলে দিতে পারে কথা

খালি চিন্তা করতাম কি ব্যাপার আব্বা বিকে দেন আমার বাপ এখন করা সুদ নিয়েছিল সুদ নি মানে কি আমার মাকে বলতো যদি ভিক্ষা দিস তাহলে আমার ঘরে তোর থাকা হবে না মাও জীবনে করে দিন জিন্দা থাকে বসতে ভিক্ষে দিস না আমি খালি চিন্তা করতাম কি রে এর তো মাদ্রাসাত পরে আব্বা ভিক্ষা দেয় রে কেন পরে সে এখন সে বুঝি ওরে বাপ রে বাপ ও আমার বাপ দি আমার সে তো করা সুদ নিছিল

আরো অনেক ঘটনা লম্বা করতে গেলে টাইম চলে গেলাম আমি বাইতু লাগসাই বাইতু লাগসাই যাওয়ার পরে আমি আমার বুড়াকে রশিটা জিব্রাইল আমি একটা পাথর ফুটা করে নাঙ্গুল দিয়ে ওই পাথর খানা ফুটা করে পাথরের ভিতরে বোরাকে রশি বাঁধলেন আচ্ছা আপনারা বলেন স্বপ্নে যদি মেরাজ হয় তাহলে বোরাকে রশি বাঁধার দরকার কি

আসতে বললেন কেন জোরে বলেন ওй বাংলাদেশের এক ডালপুরি নিমপুরি তালপুরি বেলপুরি নাম কইলাম না এটা তো আল্লাহর ওলিদের নাম ওলি তো ওলি নাম কইলাম না তো বেলপুরি তালপুরি নিমপুরি কইলাম এই পুরি একদিন ওয়াজ করতেছে নবীজির রওজার ভিতর জিন্দা আছে বটে কিন্তু রওজা থেকে বের হইতে পারে না তার মানে নবী খানায় বন্দী

কি কথা বলে দিল তালপুরি বেলপুরি বন্ধু মনোযোগ লাগা আল্লাহর নবী বলেন আমি দেখলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মসজিদের মধ্যে নামাজ পড়ে আচ্ছা বলেন ইব্রাহিম কি আমাদের জমানার নবিনা বহু আগে তো বহু আগের নবীরে কবরই তো রওজা শরীফে রাখা হইল তো সেই নবে যদি বাইত লাগছে নামাজ পড়তে পারে আসতে পারে ও ভাই খুবই মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ নবী ফরমান আমি আরো দেখলাম হজরতে ঈসা আলহ ইসালাম বাইত লাগছে নামাজ পড়ে আচ্ছা আপনারা বলেন ঈসা নবী এখনো জিন্দা আছে না না ঈসা নবী এখনো জিন্দা ঈসা নবী কি এখনো এখনো जिंदा শ্বশুরি উনাকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয়েছে ওই চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম এখন আছে চতুর্থ থেকে ঈসা আলাইহিস সালাম আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য বাইতুল আকসা এ আসলেন আল্লাহর নবী আরো ফরমান কিছুক্ষণ পরে দেখি হযরত মূসা নবীও রওজা আসেন মূসা নবীও মসজিদে বাইতুল আকসা এ নামাজ পড়ে ইব্রাহিমকে দেখতে আমার মতো দেখা যায় ঈসা আলাইহিস সালামের চুলগুলি বড় বড় ঘর বাপড়ি ঘর বাপড়ি আছে অনেকে সমালোচনা করে ঘাড় বাপড়ি সমস্ত নবীদের শুনলোস আমাদের নবীর শুনলোস ঘাড় পর্যন্ত বাবড়ি চুলগুলি এত সুন্দরী ইসা আলাই চুল গুলি এত সুন্দর এত সুন্দর চুল মনে হয় চুল বেবে পানি পড়তেছে কিন্তু মুসা আলী ইসলামের চুলগুলি ছিল কুকরানো কুকরানো আল্লাহ নবী ফরমান মুসা নবী বেঠেও না লম্বা না গধুম বর্ণের ছিলেন মিডিয়াম শাস্ত্রের অধিকারী ছিলেন মুসা আলী ইসলাম নবী আমার দিকে বলে সাহাবিরা রে আমি মুসা নবীর দেখলাম বাইতুল আকসা নামাজ পড়ে আচ্ছা প্রশ্ন মুসা নবী কবরের ভিতরে নবী নিজে দেখলেন কবরের মধ্যে মুসা নবী নামাজ পড়ে কবর থেকে নামাজ শেষ করে মুসা নবী চলে গেলেন বাইতুল আকসাতে তাহলে মুসা নবী কবরের বাইরে গেছে কি যায় নাই হ্যাঁ যারা বলেন গেছে তো তালপুরি বেলপুরি নিমপুরি যে বললো আল্লাহর নবী রওজার ভিতরে থাকে থেকে বের হয় না দেশে পাচলের অভাব নাই বহু আগাছা মুসলমানের ভিতরে জন্ম নিছে এই আগাছা পরিষ্কার করতে হলে আমাদের কায়দা মতো নিরানি মারা লাগবে কথা কন না কেন নিরানি বুঝেননি আপনারা পাট খেত নিরি নিব এদিকে পাট হয় না এদিকে পাটটা ধান হয় যাই হোক ধান খেত পাট খেত তো নিরে নি মারা লাগে পরিষ্কার করা লাগে তুই ইসলামের ভিতরে এরকম বহু আগাছার জন্ম হয়েছে আমাদেরকে কায়দা মতো নিরে নি মারতে হবে কথা বলে ঠিক না বেঁচে ও আগাছা পরিষ্কার করার জন্য নিরে নি মারতে হবে আগাছা দেশে বহু তুই গেছে বহু আগাছা হয়েছে ঢকালা ঢকালা আগাছা হয়েছে আগাছা দেখলে মন চাই নাই যে আগাছা কেটে ফেলাই আগাছা শেয়ারা সুন্দর

ই블িসে ডালা খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান আল্লাহর নবী ফরমান এমন সময় দেখি সৃষ্টির মধ্যে যত নবী আলাইহিমুস সালামগণ ছিলেন সবাই আসছে মসজিদের বাইতুল আকসায় নামাজ পড়ার জন্য ও ভাই খুবই মনোযোগ দিয়ে শুনেন যদি নবীর মেরাজ স্বপ্নে যোগে হয় তাহলে সব নবী আইনা

নামাজ পড়ার আল্লাহ আসলেন আসার পরে নবীজি ফরমান এমন সময় একামত শুরু হয়ে গেল একামত শুরু হয়ে যাওয়ার পরে জিব্রাইল আমিন বললেন ইয়া হাবিবাল্লাহ আর দেরি কিসের নবী আজকে আপনি হবেন ইমাম সব নবীরা হবে আপনার মুসল্লি আপনার ইমামতিতে সব নবীর রসুলগান নামাজ পড়ার জন্য আসে হুজুর আজকের ইমামতিতে দু রাকাত নামাজ হবে আল্লাহর নবী নিজে নামাজ পড়াইলেন দুই রাকাত একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারা হাবা নবীর লক্ষ্য হলো ইমামুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুরসালিন এর মূল উদ্দেশ্য আল্লাহ পাক তার নবীকে একটা লকব দিবে ইমামুল মুরসালিন ইমামুল মুরসালিন বানানোর জন্য সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে এনে আল্লাহ নবীর পিছনে নামাজ পড়াইয়া আমার নবীর মর্যাদা আমার আল্লাহ নিজে বাড়াইছে ও নজদী নজদী যতই সিললো পয়গম্বর আছেন একটা আছেন খালি কই ফই গুম্ব কেরে তুই এত ফই গুম্ব কইছিলেন ইমামুল মুরসালিন পাওনা কুজে হাবিবুল্লাহ কুজে পাওনা রাহমাতুল্লিল আলামিন কুজে পাওনা খালি ফই গুম্ব সিকের মতেছে সারে লিফটার মতেছে ফই ভাই কি যে বলবো আপনাদেরকে বলে শুনেন রসুল কারিমের ব্যাপারে শানের ব্যাপারে শব্দ চয়ন কিভাবে করতে হবে এটাও আল্লাহ শিক্ষা দিয়েছে শব্দ চয়ন আল্লাহর হাবিবের ব্যাপারে কিভাবে হবে এটাও আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছে কিভাবে আপনাদেরকে বোঝাবো প্রিয় মুসলমান এখন ওই দিকে গেলে অনেক সময় চলে যাবে আল্লাহ নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সব নবীরা আমার পিছনে নামাজ পড়লো আমি দুই রাখার নামাজ কমপ্লিট করলাম এখন আপনাদেরকে দুইটা প্রশ্ন করি জবাব দিয়ে যাবেন আচ্ছা নামাজ তো নবীজি আনলেন মেয়েরাজের রাত্রি বেলা কিন্তু তার আগে তো নবী দুই রাখার নামাজ পড়েলেন এই নামাজ নবী কার কাছ থেকে শিখছে কম কেউ দাদা ঘরের নজদি

অনুষ্ঠানিক কথা করলেন বললেন তাহলে এই নামাজ নবী কার কাছ থেকে শিখলেন অথচ এই মেরাজের আগে এক রাকাত নামাজও আসে নাই কে সুবহানাল্লাহ বাড়ি যায় কবেন ঠান্ডা বেশি দেখবেন না কোন হ্যাঁ ও ভাই তাহলে সুন্নি জামাত যে এটাতে কোনো সন্দেহ আছে হ্যাঁ কথা বল না কেন সন্দেহ আছে হা সন্দেহ নাই সন্দেহ

যেটা কোরআনের বিপরীত সুন্নতের বিপরীত আসারের বিপরীত আসার বুঝেননি যেটা কালামে পাকের বিপরীত নবী প্রিয় নবীর সুন্নতের বিপরীত যেটা তাবিন তাবে তাবিনদের সিদ্ধান্তের বিপরীত যেটা উলামায়ে মুস্তাহিদিনদের সিদ্ধান্তের বিপরীত এটাই হলো বেদাতি এটাই হলো বেদাতি এটাই হলো বেদাতি প্রিয় নবীর যারা ছোট করে দেখে এরাই হলো অরিজিনাল বেদাতি 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 কথা বলে ঠিক না বেটি अमरा बेदाती नहरा, अमरा नहरा, अमरा नहरा, है ना बेदाती? उधर विंडी बुधुर करे, दोष कर से एक दो साफाई जा रहे दोनों करे रुपूरे, बेदाती कैट लगाई दी चे अमरा मामिर वो तो तब कल गई दी चे बेदाती, 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 और है मने करे जा अमरा बेदान दूसरी है, हैं? इन्हें भाभी स খুব মনোযোগ দিন বাবা মুসলমান সবাই কম কথা বেশি ওয়াজে করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবেন নবী রোজা হাসরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় ঠিক না জ্ঞানী যারা বুঝে তারা শুধুই সারায় নানা বুঝাইতে পারে আছে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে অল্প জালেই শিজে দুরাকাত নামাজ পড়াইলেন নামাজ কত যে নামাজ তখনো আল্লাহ পাঠায় নাই কিন্তু নবী নামাজ পড়াইলেন তাও আমাদের সামনে না সাহাবীদের সামনে না সব নবীদের সামনে দুরাকাত নামাজ নবীজি পড়াইলেন নবী ইমামুল মুর্শাদিন ও বাবা মুসলমান তার অর্থ হলো আমার নবীর শিক্ষক একমাত্র আমার আল্লাহ 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 আল্লাহ

প্রশ্ন জবাব দিয়ে যাবেন নবী ছিলেন এক লক্ষ পঁচিশ হাজার সভাপতি দুই আমার হাত হাত দিল তো একটু আচ্ছা হাত দিলে মুসাফা করতে কয় সেকেন্ড লাগে সেকেন্ড আচ্ছা মোহানাকা করতে আর কয়েক সেকেন্ড আধা মিনিট ধরলাম পুরোটা একজনের সাথে কুশল বিনিময় করতে করতে আধা মিনিটের দরকার নবী ছিলেন এক লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার হাজার নবীজি বললাম আমি সব নবীদের সঙ্গে মুসাবা মোহানাকা করলাম কুশল বিনিময় করলাম করলাম তো রসুল ইকারি বলতেছেন আমি কুশল বিনিময় করলাম দুই লক্ষ পঁচিশ হাজার নবী রসুলদের সঙ্গে নবী কুশল বিনিময় করলেন কুশল বিনিময় করলেন নবীজি তাহলে আধা মিনিট করেও যদি হয় তাহলে এক লক্ষ সাড়ে বারো হাজার মিনিট কি কথা কন না কেন এক লক্ষ সাড়ে বারো এক লক্ষ মিনিট ধরেন এক লক্ষ মিনিট যদি এক লক্ষ মিনিট হয় তোলে কয় ঘন্টা হয় ষাট মিনিটে এক ঘন্টা তাহলে এবার চিন্তা করেন কয় ঘন্টা এক লোক করে ষাট দিয়ে ভাগ দিয়ে দেন তাহলে বের হয়ে আসবে কত ঘন্টা ও বাবা কত ঘন্টা এই ঘন্টা পরিমাণ নবীজি বাইতু লাগসায় দাঁড়ায় দাঁড়ায় কৌশল বিনিময় নবীজি করলেন নবী মেরাজ করে ফিরে আসছে তখনও অজুর পানি গড়ায় বাজান রে মেরাজ যদি না বুঝো নবী সিনবানা

লক্ষ ক্ষ মিনিট পার হয়ে গেছে চিন্তা কি একবার করে দেখছে না এম রাজ রাজ এই জন্য এই মরাজের ওয়াজ করে আগে আল্লাহ নিজেই বলছে সুবাহা আ্লাহ সুবাহা আল্লাহ সবাই জরে বললা যাবেকে সুবাহা আল্লাহ দি প্রুবি দিয়ে। মুসলমান খুবই মনোযোগ দিয়ে শোনেন দিকে দিকে হাসি লোকে লোকে খুশি চল সে মে রাজে চল সে মে রাজে দিকে দিকে হাসি লোকে লোকে খুশি চল সে মে রাজে চল সে দুলা জাগে চাঁদ সিতারা জেগে সে ধুলোকে ভুলোকে চল সে নবী রাজে দিকে দিকে হাসি লোকে লোকে খুশি চল সে নী রাজে জলসে নবী মেদা যে প্রিয় ভাই সব জবেদের সঙ্গে কুশল বিনিময় করে নবিজি বের হয়ে আর বের হয়ে আর সার পরে হাবি বি ফিপড়িয়া বরা কে চরবে মসজিদ থেকে বের হয়ে আসবে এমন সময় একটা পাথর নবীকে সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ পাথরের নবীকে সালাম দিসে পিছনে ফিরে দেখে একটা পাথর দৌড়া আল্লাহর হাবিবির পিসন পিসন পাথরকে নবী বললেন পাথর কি জন্য পিছু লাগস পাথর বলে আর সুদাল্লাহ মুশা আলাইহি হিসলাম দৌড়ার থেকে শুনেছি আপনি এইখানে আসবেন আপনার ইমামাদিতে সবীরা নামাজ পড়বে এখান থেকে আপনার উড়ু শুরু হবে অর্থ আল্লাহর দিদারের জন্য দিদারের অবিরাশায় আপনি আর সে দিকে রওনা করবেন হে নবী আমি আপনার কদমের ধুলো বালির আশা আমি পাথর পনেরোশো বছর ধরে আপনার অপেক্ষা এখানে দাঁড়ায় রয়েছি বনের যত পশু ভক্তি করতই দুই চরণ মেঘমালা সায়া দিত গাই গো নবীজি আপনাকে দেখিবার মনে সায় আল্লাহ সল্লে আলা

বড়া আখের পিঠে চরবেন আপনার পবিত্র কদম মোবারক আমার পিঠের উপরে লাগায় দেন ওই কদমের একটু ধুলির আশা আমি পাথর আপনার উপেক্ষায় দাঁড়ায় রইছি আল্লাহর নবী বলেন পাথর তোমার আবেদন মঞ্জুর ওই পাথরের উপরে আল্লাহর হাবিব কদম মোবারক রাখলেন বাম পা কদম রাখার পরে আল্লাহ নাক পাথর নরম হয়ে যাও আমার বন্ধুর যদি কষ্ট না হয় পাথর নরম হয়ে গেল আল্লাহর হাবিবের পা কদম মুবারকের দাগ পাথরের মধ্যে বসে গেল এখনো সেই পাথর এখনো আছে একবার জোরে বলা যাবে কি মারা নবের নবীর সামনে মেরাজ না বাস্তবে মেরাজে পাথর ও আর একটা দলিল কথা বলেন না কেন যদি সামনে মেরাজ হয়তো পাথরে কদম রাখার প্রয়োজন ছিল না পাথরের দাগ বসানোর দরকার ছিল না আল্লাহ জানে উন্নতের ভিতরে বিতর্ক সৃষ্টি হবে এই জন্য আল্লাহ পাথরের মধ্যে দাগ বসায় রাখছে বাবা মুসলমান খুব মনোযোগ আল্লাহ নবী মায়েরাজে রওনা হলেন ঊর্ধ্ব গমনের দিকে রওনা হলেন ঊর্ধ্ব গমনের দিকে রওনা হলেন আমি আসমান পর্যন্ত রইলাম এর উপরে এখন যাব না তার আগে আর একটা ঘটনা শোনায় যাই বাস্তব মেরাজের বাস্তব আর একটা প্রমাণ রোম দেশে নবী দিনের দাওয়াত পাঠিয়েছিলেন কিন্তু রোম দেশে ব্যবসা করার জন্য গেছে আবু সুফিয়ান

বাপ বুঝিন আপনারা প্রধান হুজুরকে পোপ বলা হয় খ্রিস্টানদের যিনি সবচেয়ে বড় ধর্মগুরু তাকে পোপ বলা হয় বাজান পোপের সম্মান খ্রিস্টান জগতের সব রাজা বাচ্চার চাইতে বেশি যেমন আমাদের দেশে মক্কা মদিনার ইমাম আসলে মানুষ সম্মান করে ওদেশের পোপরা আসলে মানুষের সম্মান করে তো বাদছার ডান পাশে দাঁড়ানো ছিল পোপ বন্ধু বাচ্চা এবার ডাক দিলেন সবাইকে সবার অভ্যবণিকরা সামনে দাঁড়ানো আবু সুফিয়ান চিন্তা করলো আজকে মোহাম্মদের পশাই দিয়ে যাব মোহাম্মদকে যদি এই রোম রাজার মুহাম্মাদের বিরুদ্ধে খেপাই দিতে পারি তাহলে আমাদের কাজ হাসিল হয়ে যাবে আল্লাহ নবীর বিরুদ্ধে আবু সুফিয়ান কোন জায়গা দেয়া দেখেন চিন্তা করেন কোন জায়গা দেয়া শয়তানি দিশে। জিজ্ঞেস করলেন হ্যা আরবণী তোমাদের মধ্যে কি করাইস বংশের কেউ আসো আবু সুফিয়ান বললো হা আমি আছি তোমার নাম কি বলে আমি আবু সুফিয়ান আমি এই বণিক দলের প্রধান আমি এক গত্রের প্রধান বলে আচ্ছা ঠিক আছে তোমাদের দেশে বলে একজন নবী আসছে নাম মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা তিনি বলে কুরাইশ বংশের বোন হাসেমের সন্তান দাদা আব্দুল মুতালিব মক্কার নেতা ছিল বলে হা সবই সত্য তিনি বলে জীবনে কোনদিন মিথ্যা বলে নাই বলে হা তাহলে হে আবু সুফিয়ান আরব বনিক তোমরা তাকে মানো না কেন কেন রোম রাজা প্রশ্ন করল তোমরা কি কিজন্য মাননা তখন আবু সুফিয়ান বলল মহারাজ একটা কথা যেহেতু আপনি বলেছেন তাহলে আপনার কাছে বলে দেই মানিনা জন্য সে আগে ভালো ছিল এখন পাগল হয়ে গেছে তার মানে পাগল হলো কেন কার মাসের 26 দিন যে রাত্রিবেলা বলে এই মোহাম্মদ বাইতুল্লাহ থেকে শুরু করে বুড়াকের পিঠে চড়ে ওই যে বাইতুল আকসা সব নবীদের ইমামতিতে নামাজ পড়াইয়া সে নাকি আল্লাহর দিদারে সপ্তম আসমান ঘুরে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম দেখে বলে সে মদিন মক্কায় ফিরে আসে তখনও নাকি অজুর পানি গড়াইতেছিল আমরা কি আগে বিশ্বাস করতাম কিন্তু এখন মানি না সে পাগল হয়ে গেছে জোরে বলে আরো জোরে এই কথা যে কেউ প্রথম শুনবে সেই তার মাথা নষ্ট হয়ে যাবে কি কর তখন রোম রাজা একটু ঘাবড়ে গেলে কথা তো সত্য কিন্তু ডান পাশে যে পোপ ছিল এই পোপ তখন বললেন বাচ্চা এই আরব্য বণিক যদি সত্য কথা বলে থাকে এই আরব্য বণিক যদি সত্য বলে থাকে তাহলে আমি পপ বলতেছি ঘটনা সত্য আরো জোরে তো বাচ্চা বললেন কিভাবে প্রমাণ সাবমিট করবেন আপনি বলছে মহারাজ ওই দিন রাত্রিতে আমি নিজে বাইতুল আকসাতে উপস্থিত ছিলাম আমি ওই দিন রাত্রিবেলা নিজে বাইতুল আকসাতে উপস্থিত বলে বলেন কি পপ তো বলা হার শুনুন আমি বাইতুল আখসার ইমাম বাইতুল আখসার সব কমপ্লিট করে আমি সমস্ত জানালা দরজাগুলি বন্ধ করলাম সব জানালা বন্ধ করে দিলাম সব দরজা বন্ধ করলাম কিন্তু মেইন ফটক মেইন দরজা এই দরজাটা বন্ধ করতে যাওয়ার পরে দেখি একটা দরজা বন্ধ করা যায় কিন্তু আরেকটা দরজা বন্ধ করা যায় না একবার জোরে বলা যাবে কি মারা বলে পপ কারণ কি দরজা বন্ধ করতে পারেন নাই কেন বলে আমি দেখলাম দেখলাম দরজার উপরে যে কান্নি থাকে আসে অনেক ঘরে দরজার কান্নিস পাথর দিয়ে গড়ানো আমি দেখলাম ওই কান্নিসটা দেবে একটা দরজার সাথে ফিট করে লেগে গেল আমি অনেক টানাটানি করলাম কিন্তু দরজা বন্ধ করতে পারলাম না খুব চিন্তা করলাম যে কেন রে দরজা বন্ধ হয় না কারণ কি আমি অনেক চিন্তা ভাবনা করলাম অনেক কষ্ট করলাম দরজা বন্ধ করার জন্য কিন্তু দরজা বন্ধ করতে পারি নাই দরজা বন্ধ করতে পারি নাই আমার ওই সময় সন্দেহ লাগলো কারণ কি কখনো যে এরকম দিন দেখি নাই যে পাথরের কান্নি সেইখানে বসে যাবে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম শুধু এই কান্নিসটা দাববে কেন দাবলে তো সব বিল্ডিং সহ ডাববে কিন্তু শুধু কান্নিস কেন ডাবলো আমি ওইভাবে রেখে আমি আমার নিজের বেডরুমে যাইয়া তাও রাজ্য বরিঞ্জিল যত কিতাব আছে সব বের করলাম সব বের করার পরে দেখি এই রাত্রি বেলাতে সকাল বেলা যাইয়া দেখি যে সেই কার দরজার উপরে লাগানাই কারনি এর জায়গায় কান্নি আছে দরজার জায়গায় দরজা আছে কিন্তু আমি তাও রাজ্য বরিন থেকে গবেষণা করে দেখলাম খুঁজে খুঁজে পাইলাম এই রাত্রিবেলায় আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামার মেয়েরাজ অনুষ্ঠিত হয়ে গেছে সশরীরে ক্ষুদার দিদার হয়ে গেছে একবার আওয়াজ তুলে বলা যাবে কাল্লাহ একবার আবু সুফিয়া নাসিদিয়ার জায়গা এটা মাথা নিজে

প্রথম আসমানটা কত দূর কলসিল পাঁচশো বছর কোন পাঁচশো বছর দুনিয়ার পাঁচশো বছর না আখেরাতের তাহলে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আর আখেরাতের একদিন সেই দিনের যদি পাঁচশো বছর হয় তাহলে চিন্তা করে না আসমান পৃথিবী থেকে কত কিন্তু বিজ্ঞানের ধারণাটা আরো কঠিন পৃথিবীটা যত বড় তেরো লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য সূর্যটা তেরো লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য দুইশো কোটি সূর্য যত বড় একটা ব্লাক হোল হলো তত বড় হোলের মতো দশ হাজার কোটি নক্ষত্র দিয়ে একটা মিল কয়ে গঠিত একটা মিল কয়ের পাশে একটা গ্যালাক্সি আছে এই গ্যালাক্সির ভিতরে দশ হাজার কোটি নক্ষত্র এই দশ হাজার কোটি নক্ষত্র মন্ডিতে এক একটা গ্যালাক্সি মিল মহাবিশ্বের মতো মহা আসমানে আরো দশ হাজার কোটি মহাবিশ্ব আছে এই মহাবিশ্বের পরে মহাশূন্য

এক একটা নক্ষত্র থেকে আরেকটা একটা দূরত্ব কত একটু বুঝাই এখানে তিনটা লাইট আছে মোট চারটা লাইট আছে এই চারটা লাইটের দূরত্ব একটা লাইট থেকে আরেকটা লাইটের একটু দূরত্ব আছে অথচ তিন হাত বা দুই হাত বা আড়াই হাত বা দেড় হাত এরকম দূরত্ব খুব মনোযোগ দিয়ে তো একটা নক্ষত্র থেকে আরেকটা একটা নক্ষত্রের দূরত্ব কত আলোর গতি এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ড করে এক ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে এক মিনিটে আলো কত লক্ষ মাইল দূরে গেল এক মিনিট করে ষাট মিনিটে এক ঘন্টা তাহলে এক ঘন্টা আলো কত বিলিয়ন লক্ষ মাইল ধরে এক ঘন্টা করে চব্বিশ ঘন্টা এক দিন ও রাত তাহলে চব্বিশ ঘন্টা আলো কত ট্রিলিয়ন লক্ষ কোটি মাইল ধরে গেল চব্বিশ ঘন্টার হিসেবে তিনশো দিনে এক বছর তাহলে এক বছরে আলো কত লক্ষ বিলিয়ন কোটি মাইল ধরে গেল তাহলে এক বছর করে লক্ষ কোটি বছর পার হইলে আলো যত দূরে যায় একটা নক্ষত্র থেকে আর নক্ষত্রে নক্ষত্রের দূরত্ব হলো তত বড় সেই নক্ষত্র মন্ডিত দশ হাজার কোটি নক্ষত্র একটা মিল কয়ে একটা মিল মতো আরো দশ হাজার কোটি মহাবিশ্ব এরপরে মহাশূন্য তারপরে প্রথম আসমান এ রাস্তায় নবী বোরাকের পিঠে চড়ে রওয়ানা আল্লাহর দিদারের আশা একসাথে জোরে বলা যাবেন আল্লাহ আকবর ও ভাই মেরাজ যদি না বুঝেন তো রসুল চিনবেন না সারা বছর টুপি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে জান্নাত পাওয়া যাবে না যদি রসুল কারিমের উপর ইমান সহি না হয় হ্যাঁ খালি বিশ্বই সহের উপর ঠাটা পড়ছ তো হ্যাঁ আচ্ছা আপনাদেরকে বলি ফুটি মাছ যদি বঙ্গোপসাগরে ছেড়ে দাও তুই ফুটি মাছ আন্ডিস্টক করবি কি কথা কর না করে ফুটি মাছই কইবে হায় রে কোন জায়গা তাইলাম ছিলাম কোন জায়গা আইলাম কোন জায়গা ওই স্টক করে মারা যাবেন হা হা কোন জায়গা আইলাম তো ফুটি তো জীবনে কোনোদিন মহাসমুদ্র দেখে নাই

এরাই তো দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা ভিতরে নেই নবী প্রেম ইয়াজিদে ভরা দাঁড়াইয়া আল্লাহর ঘর মসজিদে ও রসূলের করিমের দেওয়া মিম্বরে দাঁড়া ইয়াকতিব ওয়াজ করে ইয়াজিদের কোনো দোষ ছিল না ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল সাড়ে 200 বছর পরে আল্লাহর ঘরে দাঁড়া ইয়াজিদের বন্দনা গান হাজার হাজার মুসল্লি ওয়াজ শুনে একটা মুসল্লিও প্রতিবাদ করে না এর অর্থ হলো ইমামও বেঈমান মুসল্লিও বেঈমান ইমামও বেঈমান মুসল্লিও বেঈমান পুরা মসজিদের ভিতরে সব বেঈমান ইমানদার নাই এই কথা যখন আমরা বলি তখন আমরা বেদாதி হয়ে যাই প্রিয় বাবাজি সময় কম কথা বেশি আলোচনার দরকার ঘন্টা বাবাজি শুনিয়া যান নবীজি রওনা হয়ে গেলেন প্রথম আসমানের দরজা যখন প্রথম আসমানের দরজা যখন জিবরাইল আলাইহিস সালাম নক দিলেন ভিতর থেকে आवाज আসলো কে আপনি বলে আমি জিবরাইল আপনার সাথে উনি কে বলে রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার আরো জোরে কোন এখন দুইটা প্রশ্ন জিবরাইল এতবার রসূলের কারিমের আগে সমস্ত নবীদের কাছে আসলেন

আদমশ থেকে শুরু করে সালাম পর্যন্ত সব নবীদের কাছে ওহিনী আসলেন আর গেলেন 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 কিন্তু সেই দরজা দরজা ফেরেস্তা আজ কে না কারণটা কি বলে আপনি কে ওই দরজার ফেরেস্তা জিব্রাইল কে চিনে না কারণটা কি এর সমাধান দিয়েছেন ইমাম আহমদ কাস্তালানি রহমাতুল্লাহ আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে তিনি বলেন ভাই খালি মেরাজের ওয়াজ শুনে গেলে হবে না ওয়াজ বুঝে তারপরে যাওয়া লাগবে ঠিক না জিব্রাইল কে চিনে না আবার কোন দরজার ফেরেস্তা জিব্রাইন কে বলা হল আপনি কেবল আমি জিব্রাইল আপনার সাধুনি কে বলে আমার নবী রহমতুল আলমিন ওনাকে কি দাওয়াত করা হয়েছে বলা হা দিদার এলাহির জন্য তিনি রোয়ানা হলেন আচ্ছা আপনারা বলেন মেরাজ যদি স্বপ্নে হয় তাহলে প্রথম আসমানে আবার জিজ্ঞাসাবাদের দর এর সমাধান হলো আসমানের দরজা দুইটা একটা দরজা দিয়ে জিব্রাই আমিন বারবার আসা যাওয়া করেছেন কিন্তু আর একটা দরজা আমার নবীর জন্য বরাদ্দ ছিল আল্লাহর নবীকে আল্লাহ মেরাজ করাবেন বিদায় ওই বিশেষ দরজা দিয়ে সম্মানের সাথে আমার আল্লাহ তার নবীকে আসমানে নিয়ে গেছে জোরে বলা যাবে কিনা না মারা হওয়া বিশেষ দরজা সচরাচর দরজা দিয়ে নবীরে আল্লাহ ঢুকাই নাই বিশেষ দরজা যেই দরজার সাথে জিব্রাইলের পরিচয় ছিল না ওই দরজার ফেরেস্তাদের সঙ্গে জিব্রাইলের সম্পর্ক ছিল না কিন্তু জিব্রাইল সচরাচর যেই দরজা দিয়ে আসতেন ওই দরজা দিয়ে আল্লাহ তার নবীকে নেন নাই বিশেষ দরজা দিয়ে আল্লাহ পাক নিলেন প্রথম আসমানে হজরত আদম সফিউল্লার সঙ্গে আমার নবীর দেখা হয়ে গেল অথচ আদম নবী আমার নবীর পিছনে নামাজ পড়লেন নামাজ পড়িয়া আদম নবী চলে গেলেন আবার

আশ্চর্য আশ্চর্য প্রথম আসমান পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব যতটুকুন দ্বিতীয় দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তার ডাবল ডাবল দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব তারও ডাবল তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব তারও ডাবল চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব তারও ডাবল পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব তারও ডাবল সপ্তম আসমান ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব তারও ডাবল একসাথে বলা যাবে না সুবহান আল্লাহ এ রাস্তায় আমার নবীকে নিছে নবী যখন গেলেন তখন চোখ কি দুনিয়াতে রেখে গেছে

যেখানে বিজ্ঞান রকেট সহ বিশেষ যান বিশেষ পোশাক বিশেষ পদ্ধতিতে অত্যাধুনিক প্রযুক্তির বিজ্ঞান যেখানে চাঁদ পর্যন্ত পৌঁছাইল সেখানে রসূলিক করিম সাল্লাল্লাহু সাল্লাম কত দূর গেলেন এটা বিজ্ঞান অস্বীকার করবেই বিজ্ঞান দিয়ে ধর্ম চিনি না ধর্ম দিয়ে বিজ্ঞান চিন্তা হবে বিজ্ঞান দিয়ে নবী চিনতে যাব কেন নবী দিয়ে বিজ্ঞান আমি বিজ্ঞান দিয়ে কেন নবী চিন বনা তার বাস্তব প্রমাণ হলো আপনাদেরকে শোনায় বিজ্ঞান দিয়ে নবী এই জন্যই চিনব না এক বেদই নবীর দরবারে সে বলেন নিয়ে আর আমি কালে মা পড়ব কিন্তু শর্ত হলো ওই যে গাছ আছে ওই গাছ যেন আপনার কাছে সে কালেমা পড়ে যদি গাছ আপনার কাছে আসবে আপনি ডাকবেন গাছকে ডাক আর গাছ আসবে গাছ এসে আপনার কালেমার সাক্ষ্য দিলে আমি বেদুইন কালেমা পড়ব নবী আমার দিকে বলে আল্লাহ রাসূল নেকে বলে এ সাহাবী বেদুইন তুমি দেয় ওই গাছ বলো হে গাছ মোহাম্মদ রসুল্লা সাল্ল গালিহ সাল্লাম তোমাকে তলব করেছে ও বেদুইন আমি ডাকতে হবে না তুমি যে গাছের তলব করো বেদুইন গাছের কাছে যা বললেন নবী তোমাকে তলব করেছে গাছ ডান দিকে মুসুর দিল বাম দিকে মুসুর দিল গাছের শিকড় বাকর নিয়ে গাছ শিকড় দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর নবীর সামনে এসে সমস্ত ডাল পাতা শাখা গুলি সংকুচিত হয়ে মাথা নুয়ে গাছ নবীকে সালাম দিল আচ্ছা বলেন এটার কি বিজ্ঞানের কোনো ব্যাখ্যা আছে আমি বিজ্ঞান দিয়ে নবী চিনতে চাই আমি নবী দিয়ে বিজ্ঞান এখানে বিজ্ঞানের কোন ব্যাখ্যা নাই পৃথিবী উল্টে যাবে বিজ্ঞান এখানে কোন ব্যাখ্যা দিতে পারবে না বিজ্ঞানের এখানে কোন ব্যাখ্যা এখানে কোন বিজ্ঞানের ব্যাখ্যা নেই তো নবীর মেরাজ বিজ্ঞানের কোন ব্যাখ্যা নাই বিজ্ঞান দিয়ে আমি মেরাজ বুঝব নাকি বিজ্ঞানের কোন এখানে ব্যাখ্যা নেই খুবই মনোযোগ দিয়ে শুনেন সময় আমার সংক্ষিপ্ত চলে যেতে হবে মাদান এরপর নবী চলে গেলেন সপ্তম আসমানে সপ্তম আসমানে যায় দেখলেন বাইতুল নামুরের দরজায় ইব্রাহিম খলিলুল্লাহ বসে রয়েছেন তার সামনে হাজার হাজার ছোট ছোট বাচ্চারা খেলা দোলা করে

ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা মারা যাওয়ার পরে আল্লাহর খলিলের দায়িত্ব হলো এই বাচ্চাদেরকে কালেমা শেখায় এই বাচ্চাদেরকে কোরআন শিখানো হয় এই বাচ্চারা এখানে খেলাধুলা করে ওই বাচ্চার মার কথা যখন মনে পড়ে তখন ওই মহিলা হলো হজরত হাজের সালাম একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারা হবা ওই মহিলার চেহারা মার চেহারার মতো করে দেয় যখন বাবার কথা মনে করে এই বাচ্চার বাবার চেহারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা তার বাবার চেহারার মতো দেখা যায় বাচ্চা দেখতে পায় তখন এসে দৌড়ায় ওই বাচ্চাটা ওই মুখের মধ্যে চুমা দিয়ে চলে যায় বন্ধু খুবই মনোযোগ বাইতুল মামুর বর্তমান কাবা বরাবর বাইতুল মামুর ভাই আমার এটার নাম মেরাজ ভাই স্বপ্নে যদি মেরাজ হতো তাহলে এত ঘটনা ঘটনার কোন প্রয়োজন ছিল না এর অর্থ হলো আমার নবীর মেরাজ শুধু স্বপ্নে হয় নাই সশরীরে হয়েছিল বাদ বাকি আলোচনা করার মতো সময় আমার হাতে নাই বাবারে খুবই মনোযোগ দিয়ে গেলাম শুধু বাইতুল মামুর পর্যন্ত গেলাম এই বাইতুল মামুর ফেরেস্তাদের কাবা পৃথিবীর মাত্র একবার

এদের সাথে হলে সুন্নাতুল জামাতের কোন সম্পর্ক নাই ওরা বাকিদা কিদা কথা বলেন ঠিক না বেঠে